থালার মধ্যে চপ, বেগুনি, ছোলা, মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এত কিছু দিয়েছেন, এইটার মূল্য বর্তমান সময়ে কত? 10 টাকা। অনেক সংগ্রাম, লড়াই, কষ্ট, দুঃখ করে মানুষকে জীবন জীবিকা নির্বাহ করতে হয়, এর নাম জীবন। ঋণা ধারার এই ছোট্ট দোকানে, এই গরিব খানায় একটু পায়ের ধুলো দেবেন। ভোর হলো, দোর খলো, খুকুমনি ওঠরে, ভোরের তারা পোস্ট করেছে আজকের ভোর 5টায় রে। ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আজ হাজির হয়েছি হুগলি জেলার ঐতিহ্যবাহী অর্থাৎ বর্তমানের শেষ রেল স্টেশন গোঘাট রেল স্টেশনে। এক অসহায় নারীর কাহিনী, জীবন যুদ্ধের লড়াই, হার মানেনি জীবন, অনেক ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করতে হয়। রেল লাইনের পাশে একটা ছোট্ট ঠেলা গাড়িতে চপ, মুড়ি, তেলে ভাজা, চায়ের দোকান, জীবন সংগ্রামের লড়াই। আপনারা অনেক বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গাতে খাওয়া দাওয়া করেন, কিন্তু পথ চলতি রেল স্টেশনে বাবু আপনার কি লাগবে, আপনাকে কি দেব বলে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে চলে যায়। আবার যদিও বা কিছু নাই, বলে চপটা এত ছোট, বেগুনিটা কখন করেছিলে, মুড়ি চালটা বাবু ভালো নয়, ইত্যাদি ইত্যাদি করে যেন তুচ্ছ তাচ্ছিল্যর আকারে এড়িয়ে যায়। কারণ এটা কুঝিকঝিক রেল, এখানে বেশিরভাগই হাই ফাই ব্যক্তিরা চড়েন, কাজেই তাদেরকে বাবু বলা এই মা বোনেদের একটা চিরন্তন অভ্যাস, কিন্তু বাবুরা সেই মতো সম্মান দেন না। 10 টাকা, মাত্র 10 টাকা, যে 10 টাকার বিনিময়ে আমাদের কিচ্ছু হয় না আজকের দিনে, গাড়ি, বাড়ি, শাড়ি, কোনো কিচ্ছু হয় না। সেই 10 টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায় এই গোঘাটের রেল স্টেশনে। ম্যাডাম আপনার নাম কি? রীনা ধারা। বাড়ি? বাড়ি খানাটি। খানাটি বাড়ি। এই পেশা আপনি কতদিন করছেন? 5 বছর। 5 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে 2 ছেলে, স্বামী, বৌমা। এই যে আপনি থালার মধ্যে চপ, বেগুনি, ছোলা, মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এত কিছু দিয়েছেন, এইটার মূল্য বর্তমান সময়ে কত? 10 টাকা। 10 টাকা। এই 10 টাকায় এত কিছু খাবার আজকের দিনে সত্যি খুব দুষ্প্রাপ্যকর ব্যাপার। আর এর সন্ধান করতেই ভোরের তারা চ্যানেল আস্তে আস্তে এসে হাজির হয়েছিল এই ছোট্ট দোকানে। এক চিলতে ছোট্ট দোকান, বাচ্চা নাতি দিদিমাকে একটু সহযোগিতা করে। অনেক সংগ্রাম, লড়াই, কষ্ট, দুঃখ করে মানুষকে জীবন জীবিকা নির্বাহ করতে হয়, এর নাম জীবন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ ভোরের তারা চ্যানেল কেন এই মাকে তুলে ধরল? তুলে ধরার অর্থ একটাই, ভোরের তারা চ্যানেল সবসময় অসহায়, নিপীড়িত, দুঃখ, দুর্দশায় জর্জরিত মানুষের ভিডিও উপহার দেয় প্রতিদিন ভোর 5টায়। জীবন সংগ্রামের লড়াই থেমে যায়নি মহামায়া, অনেক কষ্ট সৃষ্টি করে এই এক চিলতে দোকান চালায়, এটার উপরে সংসার নির্বাহ করে। কারণ আজকের সময়ে
দুর্মূল্য, অর্থনৈতিক এবং দিন দিন হুশ অব্দি বেড়ে যাওয়া অগ্নিমূল্য বাজার, তখনও কিন্তু এই মা এই ছোট্ট এক চিলতে দোকান নিয়ে একটা সংসারের মুখে হাসি ফোটায়, একটা জীবন চালায়। চলতি সময়ে আজকের সময়কে অনেক কিছু শিখিয়ে দেয়, নতুন কিছু, অনেক অনেক প্রাপ্তি। গোঘাট রেল স্টেশনে আগত যাত্রী সাধারণের কাছে ভোরের তারা চ্যানেলের একান্ত আবেদন, আপনারা রেল স্টেশনে এসে নামুন কিংবা রেল স্টেশন থেকে অন্য প্রান্তে যাত্রা করুন না কেন, অবশ্যই এই অসম্ভব আজকের সময়ে অসহায় এই ঋণাধারার এই ছোট্ট দোকানে, এই গরিবখানায় একটু পায়ের ধুলো দেবেন। দশ টাকার মুড়ি, পাঁচ টাকার চা একটু আপনারা দয়া করে নেবেন। এতে আপনাদের এমন কিছু অর্থ ক্ষয় কিংবা চোটপাট হবার ভয় নেই, কারণ জীবন সংগ্রামের লড়াই। মানুষ ভুল বুঝিয়ে নানা রকম ভুল ভণ্ড করে মানুষের সাথে আজকের দিনে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করে পয়সা আদায় করে নেয়, মানুষকে বিভ্রান্ত করে পয়সা আদায় করে নেয়। কিন্তু এই অসহায় ঋণাধারারা মানুষকে একটু খাবারের সন্ধান দেয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরিচিতদের জানিয়ে দেবেন। আরও একবার জানাই, এই বাচ্চা শিশুগুলোর মুখের দিকে তাকিয়ে এই ছোট্ট গরিবখানাগুলোই আপনারা একবার হলেও দর্শন করুন। নমস্কার।